মানুষের খাবারের প্রেসক্রিপশন দিচ্ছে সরকার, ইফতারে মানুষ কি খাবে তারও উপায় নেই। ইফতারে খেজুরের প্রয়োজন নেই, এদিকে না খেয়ে আছে লাখো দরিদ্র মানুষ। বিএনপি ক্ষমতার রাজনীতি করে না, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে রাজনীতি করে বিএনপি। দেশের জনগণ ইচ্ছে মতো যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যেন মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হয় দেশে। শনিবার দুপুরে নরসিংদীর মাধবদীতে বিএনপির প্রয়াত নেতা সমীর ভুঁইয়ার কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় তিনি আরও বলেন, দেশে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে সরকারের আশীর্বাদ পুষ্ট নির্দিষ্ট একটি গোষ্ঠী, যার দায় দেনা বহন করতে হচ্ছে এই দেশের দরিদ্র মানুষের। এই সরকার কিভাবে জনগণের সরকার হয়? অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সম্পাদক লে কর্নেল অব জয়নুল আবেদিন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি, শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে।